ইউকের 50% নারী কর্মী কর্মস্থলে যৌন হয়রানির শিকার হন। নানা ধরনের এই হয়রানির মধ্যে 25% হচ্ছে শারীরিক নির্যাতন। মেইনস্ট্রিমের কর্মীদের নিয়ে সামগ্রিক সার্ভে রিপোর্ট থাকলেও কমিউনিটি ভিত্তিক কোনো সার্ভে নেই। কিন্তু বাংলাদেশি কমিউনিটিতেই নারী কর্মীরা নিজ কমিউনিটির ব্যক্তি দ্বারা নির্যাতিত হচ্ছেন এবং এর সংখ্যা বাড়ছে। এই তথ্য নানা ঘটনা থেকেই পরিষ্কার, যদিও সবাই প্রকাশ্যে আসছেন না। ঘুরায় শুধু এগুলাই বোঝানোর চেষ্টা করতেছে, ওনার অনেক আছে মানে, আর উনি তো অলরেডি আমার হাত ধরে বসে আছে, আমি মুচড়ামুচড়ি করতেছি আর আমার হাতটা হচ্ছে বাঁকা করে ফেলছি, কিন্তু উনি আমার হাত ছাড়তেছে না, টিপ দিয়ে ধরে রাখছে, ডান পায়ের যে উরু, উরুতে হাত দিয়ে আমার উরু চাপতেছে। এই হচ্ছে নাম পরিচয় প্রকাশ না করা এক নারী কর্মীর অসহায়ত্বের টুকরো গল্প। ইউগপ সার্ভে অনুযায়ী ইউকের কর্মস্থলে অর্ধেক নারী এভাবে অনাকাঙ্ক্ষিত মন্তব্য, টেক্সট মেসেজ, শারীরিক স্পর্শ ইত্যাদির মাধ্যমে নির্যাতিত হন। আর চূড়ান্তভাবে ধর্ষিত হওয়া বা যৌন নির্যাতনের মুখে পড়েন অন্তত 25%। এই তিন নারী এমন কিছু ভিকটিমকে নিয়ে ছোট্ট পরিসরে কাজ করার চেষ্টা করছেন, যদিও ভিকটিমরা ততটা সামনে আসতে রাজি নয়। এই নারী নিজে ফায়ার ওয়ার্কার হিসেবে সাহস নিয়ে কাজ করেন, কিন্তু জানালেন দুজন দুর্বল মনা দুঃখী নারীর কথা, যারা ক্যাটারিং হল এবং রেস্টুরেন্টে নির্যাতিত হন। ও কাজ করতে গিয়েছিল তো হলের মালিক বলেছিল কাজ শেষে তাকে একটু হেল্প করতে হবে, ডোর লেভেলে নিয়ে গিয়ে তার সাথে অন্যায় করা হয়েছিল। আরেকজন রেস্টুরেন্টে কাজ শেষে তার সাথে এরকম অসত আচরণ করা হয়েছিল। এইটা লাইক 2014-এর ঘটনা, আমার ব্যাড এক্সপিরিয়েন্স এই দুইটা। আমি বলেছিলাম আইনের আশ্রয় নিতে, ওরা অনেক ভীতু ছিল, স্টুডেন্ট ছিল, ওরা কোনো ইয়া করতে পারে নাই, মানে অ্যাকশন নিতে চায় নাই। গাড়িতে চড়তে চড়তে দোকান মালিকের মাধ্যমে নির্যাতিত হন আরেক নারী। ও খুব একটা কিছু বুঝে না যেটা ও বললো আর কি, তো তারপরে ও গাড়িতে উঠে ও বললো যে ওর বাসা থেকে কাজের জায়গার ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটস অ্যারাউন্ড, 1 মিনিটের বেশিও ওকে নিয়ে অনেক অনেক দূরে যায়, সে একদমই কিছুই জানে না, রাস্তাঘাট গাড়িতেই থাকে এবং সেখানে ও কিছুটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যায় আর কি, যেটা আমি বলবো যে অত্যন্ত অপ্রীতিকর। পরে তার স্বামীকে নিয়ে এসে ঘটনার সমাধান করতে গেলে আরেকটি ছুরিকাঘাতের সূত্রপাত হয়। হাজবেন্ড তখন ওর আরেকটা ফ্রেন্ডকে নিয়ে ওই লোকের শপে যায়, যে বলে যে তুমি এই কাজগুলো করেছো, তোমাকে ক্ষমা চাইতে হবে। তো ওদের মধ্যে তখন আর্গুমেন্ট হয়, লোকটা তখন ডিনাই করে, আর মেয়েটা যখন পুলিশ কল করতে যায় তখন লোকটা ওর ফোনটা কেড়ে নেয়, আর তখন ওদের মধ্যে একটা ফাইটিং হয়। তখন ওনারটা ওকে নাইফ দিয়ে অ্যাটাক করে আরেকজন মানে ভিকটিমের ফ্রেন্ডকে। স্পর্শকাতর পেশা কেয়ার ওয়ার্কার, একজন কেয়ার ওয়ার্কার নিজেই নির্যাতিত হলেন বলে এই নারীর অভিযোগ। কেয়ার ওয়ার্কার উনি জবে ছিলেন, ওখান থেকে ওনাকে বলছিলেন যে আসেন আমরা চা কফি খাই, তারপরে চা কফি খাওয়ার কথা বলে আস্তে আস্তে করে অন্য জায়গায় নিয়ে যায়, অন্য জায়গায় নিয়ে যেয়ে তার খারাপ ব্যবহার করে ওষুধ আর কি। এই সবগুলো ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে এবং বাংলাদেশি মালিক অথবা বস অভিযুক্ত। তবে ক্যাম্পেইনাররা বললেন বেশিরভাগ কমিউনিটি প্রতিষ্ঠানে নারী পুরুষ সম্মানের সাথে কাজ করছেন। হ্যাঁ, মেজরিটিটা অবশ্যই ভালো করছেন, সাপোর্টিভ তারা। দু একজনের জন্য আমরা সবাইকে আসলে তো দোষী বলবো না, কিন্তু এই দু একজন থেকে যেন আরও না বাড়ে এবং দু একজনই যেন স্টপ করে দেয়, ওটাই আমাদের চাওয়া বেসিক্যালি। এসব নিয়ে সাহস করে আইনের পথে যাওয়ার পরামর্শ এই ব্যারিস্টারের। এই ধরনের যদি কেউ অপরাধের ভিকটিম হয়ে থাকেন, শিকার হয়ে থাকেন, তাহলে ইমিডিয়েটলি তাকে আইনি পরামর্শ নেওয়া দরকার। কারণ উনি যদি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন, উনি যদি রিপোর্ট করেন, এর জন্য যদি জব চলেও যায়, উনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে অ্যাকশন নিতে পারবেন এবং এটার ক্ষতিপূরণ পাবেন, কম্পেনসেশন পেতে পারেন। এবং এটা তো এই ধরনের হ্যারাসমেন্ট অনেক সময় ক্রিমিনাল ম্যাটার, পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এখানে ইনকোয়ারি করে চার্জ করতে পারে ব্যক্তিকে। এটা আইনের দেশ, এখানে তো বর্ষে সহ্য করার ব্যাপার নয়। আপনার যদি ইনজাস্টিসের শিকার হন, নির্যাতনের শিকার হন, অবশ্যই আপনাকে আইনি পন্থায় এগোতে হবে। এখানে এমপ্লয়মেন্ট লতে কি বলে রিলিফ আছে, এরপরে ক্রিমিনাল লতে তো অবশ্যই এটা রিলিফ আছে। শুধু যৌন হয়রানি নয়, বেতনের ক্ষেত্রে অনেক নারী মডার্ন ডে স্লেভারির পর্যায়ে নির্যাতিত হচ্ছেন। কথিত ট্রায়াল বা ট্রেনিং পিরিয়ডের নামে কোনো বেতনই নিতে পারছেন না কয়েক সপ্তাহ। ফ্রি ট্রায়াল হওয়া উচিত না। আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিসেন্ট ওয়েজ একটা আশা করছি। আই মে নট অ্যাগ্রি উইথ 9:30, আই মে আস্ক ফর 10 pounds অর 11, কারণ গভর্নমেন্ট রেস্ট্রিকশন দিয়েছে মিনিমাম ওয়েজের উপর, ম্যাক্সিমামের উপরে কিন্তু বলা হয় নাই যে এর বেশি তুমি চাইতে পারবে না। তো এ কারণে আমরা ডিসেন্ট ওয়েজটা আমরা আশা করব। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে পেইড হলিডে অর হলিডে এন্টাইটেলমেন্ট, 2 সপ্তাহের জায়গায় 1 সপ্তাহ দেখ, আমরা বলছি না 500 pounds দিতে হবে, 100 pounds যদি একটা এমপ্লয়িকে দেওয়া হয় ওর কিন্তু ভালো লাগে বিষয়টা।